আজকে ইউনিট থ্রিটা আমার লাস্ট পার্ট আলোচনা করছি। অ্যাজ হি এন্টার্ড দ্য ক্লাস স্কুল গেট অ্যান আইডিয়া ওকার টু হিম, বিদ্যালয়ে ঢোকার পথে তার মাথায় একটা বুদ্ধি এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে প্রধান শিক্ষকের চিঠিটি ছুটির পরে সে জমা দিবে, এরকম তার মাথায় বুদ্ধি এসেছে। দের ওয়াজ দ্য চেঞ্জ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তাহলে স্যামুয়েল সম্পর্কে লেখা চিঠি পর্যালোচনা করার জন্য একটা কি সুযোগ বা সময় পাবে আর কি, এই জন্য সে দিনের শেষে বা ছুটি শেষে চিঠি দিবে। স্যামি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। তাহলে স্বামী কোথায় দাঁড়িয়ে ছিল না, স্বামী তার স্কুল ক্লাসরুমের মানে পাশে বা দাঁড়িয়ে ছিল, প্রবেশের পাশে সেখানে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকলো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যাথমেটিক, স্যামুয়েল তখন পাটিগণ শেখাচ্ছিলেন। লুক অ্যাট স্বামী, হি লুক অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারেলি। স্বামী ভাবলো যে স্যামুয়েল তাকে হয়তো তিরস্কার করবেন যেমন বারেবার করেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেট, স্যামুয়েল বললেন তোমার আধ ঘন্টা দেরি হয়েছে। আই হ্যাভ এ হেডেক স্যার স্বামী সেইট, স্বামী বলল আমার মাথা যন্ত্রণা ছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি আসতে গেলে কেন। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের কাছ থেকে এই প্রশ্নের ছিল খুবই অপ্রত্যাশিত। স্বামী সেইট মাই ফাদার সেইট আই শুড নট মিস স্কুল স্যার, স্বামী বলল যে আমার বাবা ক্লাস মিস করতে বারণ করেছেন স্যার, বারণ করেন স্যার বললেন। স্যামুয়েল লুক ইমপ্রেসড, ঠিক আছে স্যামুয়েল একটি স্যামুয়েল খুব প্রভাবিত হলো। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা সম্পূর্ণ ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা চাই সব বাবা মা এরকমই হন। ও ইউর পোর ম্যান, স্বামী থট ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। হতভাগ্য মানুষ, স্বামী ভাবলো আপনি জানেন না আমার বাবা আপনার বিরুদ্ধে কী করেছেন। অল রাইট গো টু ইউর সিট, ঠিক আছে যাও সিটে বসো, স্বামী সেট ডাউন ফিলিং স্যাট। স্বামী বসলো এবং সে খুব দুঃখিত অনুভব করলো। হি হ্যাড নেভার মিট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে এরকম ভালো ব্যবহার স্যামুয়েলের সম্মুখ কোনোদিন সে পায়নি। তারপর দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, ইন্সপেক্টিং দ্য হোম লেসন, শিক্ষক মহাশয় কী করেন না বাড়ির কাজ দিয়েছিলেন। টু স্বামী থিঙ্কস দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এটাই হলো সেই সময় যখন স্যামুয়েল খুবই রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টাল, কিন্তু স্যামুয়েল আজকে খুবই শান্ত ছিল, শান্ত ভাবে ছিল। স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেইট, স্বামী বলল আমার বাড়ির কাজ হয়নি স্যার। হোয়াই হেডেক আক স্যামুয়েল, কেন মাথা যন্ত্রণা, স্যামুয়েল জিজ্ঞাসা করলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার, অল রাইট সিট ডাউন স্যামুয়েল সেইট, স্যামুয়েল বলল আচ্ছা ঠিক আছে তুমি বসে বসে পড়ো, বসে পড়ো আর কি। হোয়েন দ্য বেল রিং র্যাং, হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, স্বামী পিকড আপ হিচ বুক অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম। যখন 4:30 শেষ ক্লাসের ঘন্টা পড়ল, স্বামী বইগুলো গুছিয়ে নিল এবং ছুটে গেল হেডমাস্টারের ঘরের দিকে বা কক্ষের দিকে। হি ফাউন্ড দ্য রুম লক, মানে সে দেখল কি বা খুঁজে পেলো কি না তার তালা ঝুলানো আছে, বন্ধ আছে রুমটা। দ্য পোয়েন সরি হ্যাঁ দ্য পেয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইক লিভ, পিয়ন জানালো প্রধান শিক্ষক এক সপ্তাহ ছুটিতে আছেন। স্বামীনাথন র্যান ওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন কী করলেন না সেখান থেকে ছুটে চলে এলো।
ঠিক আছে, শুনছি সেখান থেকে ছুটে এলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার হোম উইথ দ্য লেটার, ফাদার সেইড আই নিউ উড নট ডেলিভার ইট। সে শীঘ্রই বাড়ি ফিরল চিঠি সহ। বাবা বললো, আমি জানি তুমি চিঠিটা দাওনি। সে যখন চিঠি সহ বাড়ি ফিরল, তখন তার বাবা বললো যে তুমি চিঠি দাওনি। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেইট। কিন্তু প্রধান শিক্ষক ছুটিতে আছেন বাবা, স্বামী বললো আর কি, যে প্রধান শিক্ষক ছুটিতে আছে। তখন কি করলো না, ফাদার স্ন্যাচ দ্য লেটার আয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। বাবা চিঠিটি নিলেন স্বামীর কাছ থেকে এবং ছিঁড়ে ফেললেন। ডোন্ট ইভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েলস কল্ড ইট ইউ এগেইন। স্যামুয়েল যদি আবার তোমাকে তিরস্কার করেন কোনো দিন, তুমি আমার কাছে কোনো সাহায্য নিতে আসবেন না পুনরায়। ইউ ডিজার্ভ ইওর স্যামুয়েল হি সেইড। তুমি তোমার স্যামুয়েলই যোগ্য, তিনি বললেন। ঠিক আছে, তুমি তোমার স্যামুয়েলই যোগ্য, ঠিক আছে, ডিজার্ভড, তুমি তোমার স্যামুয়েলই যোগ্য।